हेलो एवरीवन, वेलकम बैक टू पीस फैशन चैनल, वेलकम टू आवर न्यू ब्लॉग। आशा करी तुम्हारा सबाई खूब भालो आछो, सुस्थ आछो। आमिओ खूब भालो आछि। बेश किछुदिन धरे आमि सेरकमभावे डेलि ब्लॉग करते पारछिलाम ना, कारण आमार शरीरटाओ खूब एकटा बेशी भालो छिलो ना, आर एकटु काजेर प्रेसार थाकाय ना जे रेगुलारलि डेलि ब्लॉग करबो सेरकम पसिबल हय ना। किन्तु आमि शर्टस किछु भिडियो एवरीडे तोमादेर जन्य पोस्ट करेछि, जदि ना देखे थाको तो प्लिज आमार शर्टस भिडियोगुलो गिये देखे निओ। तो चलो आजकेर ब्लॉगटा शुरु करा जाक। स्नान करार पर ना देखबे कि एकटु आमार तो স্নান করলে পরেই আমার খিদে পেয়ে যায় সকালবেলা উঠে স্নান করে। আর এখন আমি কিচেনে এসেছি, তার কারণ হচ্ছে আমি এখন বানাবো হচ্ছে স্যান্ডউইচ, ঠিক আছে। তাও আবার সেই হয় না পাথি স্যান্ডউইচ, কোনো মেয়োনিজ টেয়োনিজ দিয়ে না, এমনি নর্মাল যে স্যান্ডউইচ হয় ওরকম স্যান্ডউইচ করব। এই শসা একটু টমেটো এগুলো দিয়ে, যেমন সস দিয়ে, বাটার দিয়ে, এটার দিয়ে পাউরুটিটাকে ভালো করে শেকে দেন, তারপর তো সেরকমভাবেই বানাবো স্যান্ডউইচ। মাকে আমি যতবারই বলি না একটু ব্রাউন ব্রেড আনতে, কি বোঝে না না বোঝে না বুঝি না, এইরকম এরকম হোয়াইট হোয়াইট ব্রেড নিয়ে চলে আসে। ব্রাউন ব্রেড অবশ্য মা মনে হয় বুঝতে পারে, মা বলি এগুলোই ভালো খেতে, ওই ব্রাউন ব্রেডগুলো ভালো লাগে না খেতে, এগুলো দেখে খাবি এগুলোই ভালো। আরে এটা বোঝে না যে ব্রাউন ব্রেড যতই হোক না হেলদি অনেক ভালো। তো এখন গিয়ে আগে তাড়াতাড়ি করে স্যান্ডউইচ বানাবো। টুইজডে তো রাখিছিল সানডেতে, কিন্তু আমি রাখির ব্লগও দিতে পারিনি। আমি ভেবেছিলাম রাখিতে অ্যাটলিস্ট কিছু না কিছু ব্লগ করব, কিন্তু কি বলবো না, আমি রাখিতেও ব্লগ করতে পারিনি। আমার দাদা এসেছিলো রাখির দিন, সরি রাখির দিন না, রাখির আগের দিন। রাখির দিন আমার দাদা ওর আনফর্চুনেট সেই দিন কোনো কাজ পড়ে গেছিলো, তো রাখির দিন যেহেতু আসতে পারবে না, তো সে কারণে ও এসেছিলো স্যাটারডে। আর স্যাটারডে এসে ও যে রাখির যে গিফট সেটা আমাকে দিয়ে গেছে, তো আমি তোমাদের সাথে সবটা শেয়ার করবো, আমি কী কী গিফট পেয়েছি আর আমি লোলোকে রাখি পড়েছি সবটা তোমাদের সাথে শেয়ার করবো। তো পুরো ব্লগটা অ্যাটলিস্ট কন্টিনিউ করো। মা এখন যতটা পেরেছে রান্না করেছে, আর দেন তারপর যতটুকু বাকি রয়েছে সেই রান্নাটা এখন আমাকে করতে হবে। তার কারণ হচ্ছে গিয়ে মায়ের কিছু কাজ পড়ে গেছে বলে মা এখন একটু ছাদে গেছে। আসলে কি হয়েছে, লোলো তো খুব শান্ত বাচ্চা, মা যত জামা কাপড় ধুয়ে ছাদে মেলেছে, লোলো কি করে প্রত্যেক দিনই প্রায় করে এটা, ও সমস্ত কিছু দড়ি থেকে টেনে টেনে নামিয়ে সমস্ত ছাদে নিয়ে দৌড়াদৌড়ি করে সব নোংরা লাগিয়ে দেয়। এখন সেগুলোকে মা আবার ধুতে গেছে, সেগুলো ধুয়ে আবার ছাদে মেলবে, আর লোলোটাকে আটকে রাখবে আজকে। এত দুষ্ট না ওকে নিয়ে আর পারা যায় না। আমাকে সারাদিন দৌড়ে দৌড়ে শুধু একবার উপরে যেতে একবার নিচে আসতে হয় এই লোলোর জন্য। এত দুষ্টু না লোলোটা, এত জ্বালায় এত জ্বালায়। এখন আমি যাব গিয়ে দেবো কিছু না কিছু করেছে, আর ওর জন্য মা যদি আজকে আমাকে বকে না, আমি এই লোলোটাকে আজকে এত বকবো। এখন এসে কি দেখলাম জানো, ছাদে আমি যে পাখিকে গমগুলো খেতে দিই সকালবেলায়, মা ওই গমগুলো ধুয়ে ছাদের উপর দিয়েছিল, তো সেই গমগুলোর মধ্যে লোলো এসে সুসু করে দিয়েছে। মা শুকিয়েছে কত সুন্দর করে, ও এসে ঠিক ওর উপরে সুসু করে চুপ করে গমের উপর বসে রয়েছে, পাহারা দিচ্ছে গমগুলোকে, কিন্তু ওর উপরও সুসু করে ফেলেছে। এত দুষ্টুমি হাসছে, আমি যদি এখন মাকে বলি না মা এরকম লোলো করে, যে মা বলবে তুই তো আগে বেরো, তার পেছনে আমি ওটাকে বের করছি।
আমি ভেবেছিলাম যে একটা রাখি স্পেশাল ব্লগ বানাবো, বাট লাস্ট স্যাটারডের পর থেকে আমার খুব একটা শরীরও ভালো ছিল না, তারপর আমার অফিসের কাজেরও কিছু প্রেশার ছিল, তো তখন আমার ব্যাক টু ব্যাক ব্লগ করা, ডেইলি ব্লগ করা বা সেগুলোকে এডিট করে পোস্ট করা আমার পক্ষে পসিবল হয়নি। আর একটা জিনিস তোমাদেরকে বলে রাখি, রাখি ছিল হচ্ছে সানডে, বাট আমার দাদা, মানে আমার দাদা মানে হচ্ছে আমার তো দাদা ভাই বোন সেরকম কেউ নেই, মানে আমি আমার বাবা মায়ের সিঙ্গেল চাইল্ড, আমি সিঙ্গেল চাইল্ডও বলাটা ভুল, কারণ আমার একটা বোন আছে লোলো, ও আমার বায়োলজিক্যাল বোন না হলেও আমার বোন, আর আমি ওকে খুব ভালোবাসি, আর ওকে আমার বাবা মা নিজের সন্তানের মতনই ভালোবাসে, বাট আমার কোনো বায়োলজিক্যাল ভাই বোন কেউ নেই। কিন্তু আমার যে জেঠুর ছেলে আছে, আমার বড় জেঠুর ছেলে আমার দাদা, তো আমার দাদা এসেছিল, ও প্রত্যেকবার রাখির সময় ভাইফোঁটার সময় আসে, এছাড়াও তো আসে কিন্তু রাখির সময় ভাইফোঁটার সময় একদম চলে আসে, কিন্তু আমি এটা ভাবতে পারিনি যে ও স্যাটারডে আসবে, কারণ রাখি ছিল সানডে, কিন্তু আমার দাদা এসেছিল স্যাটারডে রাত্রেবেলায় জাস্ট গিফটটা দেওয়ার জন্য, রাখির গিফট, বাট রাখি না পরেই ছেড়ে দেবে এটা হয়, সেজন্য আমি রাখি পরিয়েছিলাম কিন্তু স্যাটারডেতে আমি, আর ও আমাকে যে গিফটটা দিয়েছে রাখির জন্য সেটা আমি তোমাদের সাথে দেখাচ্ছি, শেয়ার করছি, এখানে গিফটটা নিয়েই বসেছি। আর আমি লোলোকে রাখি পরিয়েছি, আর এই যে রাখিটা, এই রাজ্যের রাখিটা দেখতে পাচ্ছ, এই রাখিটা আমাকে আমার ফ্রেন্ড সঞ্জু ও পরিয়েছে, আর আমিও সঞ্জুকে পরিয়েছি, আমি সুপর্ণাকেও পরিয়েছি, আর আমার দাদাকেও পরিয়েছি, লোলোকে পরিয়েছি, আর যে গিফটটা আমাকে আমার দাদা দিয়েছে সেটা আমি তোমাদেরকে দেখাচ্ছি। এটা হচ্ছে আমার রাখির গিফট, ঠিক আছে, এটা হচ্ছে আমার রাখির গিফট। এখানে লটস অফ চকলেটস রয়েছে, যেটা আমার সব থেকে বেশি ফেভারিট, আমার চকলেট খেতে খুব ভালো লাগে, আর কি বলবো, আমি এত এত বেশি ভালোবাসি চকলেট খেতে, আমাকে এত এত চকলেট দিয়েছে, এই দেখো। আর আমি তোমাদেরকে দেখাবো বলে মানে এই গিফটটার প্যাকও এখনো পর্যন্ত খুলিনি, যা না আগে আমি তোমাদের সাথে শেয়ার করবো, দেন আমি এগুলো খুলবো। তোমাদেরকে সবার ফার্স্ট আমি কার্ডটা দেখাচ্ছি, কার্ডটা দেখো এত প্রিটি দেখতে, কার্ডটা দেখো কি সুন্দর। এবার আমি তোমাদের দেখাচ্ছি, এটা একটু চকলেটস রয়েছে, ও আমাকে বলেছিল এটা ফ্রুটস অ্যান্ড নাটস, কারণ আমি ক্যাডবেরি ডিয়ারি মিল্ক হোক যে কোনো কিছুর হোক ফ্রুটস অ্যান্ড নাটসের চকলেট খেতে আমার খুব ভালো লাগে। আর এই যে চকলেটটা তোমরা একটু দেখো, এটা এটা বেশ বেশ সুন্দর, এটা বেশ সুন্দর, মানে এর যে প্যাকেজিংটা আমার খুব পছন্দ হয়েছে, এর প্যাকেজিংটা দারুণ দারুণ। আর এটা দেখো এখানে লেস রয়েছে, বাট এখানে যে লেসটা না হোয়াইট কালারের, এটা খুব সুন্দর। এখানে রয়েছে কুকিজ, আর এর মধ্যে কি আছে আমি জানি না, খুলতে হবে। ও আচ্ছা আচ্ছা, এখানে ওই ছোট ছোট চকলেটস, কেকস, এরকম কাপ কেকস এগুলো রয়েছে। তো যাই হোক, এটা হচ্ছে গিফট, গিফট যেরকমই হোক না গিফট গিফট, তার মধ্যে লটস অফ চকলেটস এর গিফট, আমি জাস্ট মানে আমার জন্য একদম পারফেক্ট, আমার গিফট মানে এরকম চকলেট ফকলেট গিফটস হলে আমার আর কিছু চাই না। এই বাকেটটা আমার বেশ ভালো লাগছে, এটা খুব সুন্দর। এখনই জাস্ট আমার ক্লাস শেষ হলো, এখন আমি একটু বেরোবো, আর একে দেখেছো এ আজকে খেয়েছে খুব বকা মায়ের কাছে, সুসু করে দিয়েছে না গমের মধ্যে, বকাকে এতক্ষণ ভদ্রভাবে ঘুমাচ্ছে, বলিল ও লুলো ও লুলো ও লুলো ও লুলো, এরকম করিস কেন, কেন করিস এরকম, এরকম কেন করিস লোলো, তুই এরকম কেন করিস, এসব বদমাইশি করছে, ও দেখলে মনে হয় না কি ইনোসেন্ট, কি ইনোসেন্ট মনে হচ্ছে না ওকে দেখলে, একটু ইনোসেন্ট না, তুই একটু ইনোসেন্ট, তুই ইনোসেন্ট না, তো জানি তো সবাই জানে, তুই দেখেছো তুই ইনোসেন্ট বল না, ও বাবা তুই ইনোসেন্ট বল তো, এইসব তো ভালো বুঝি, এটা কী হচ্ছে, এটা ব্লগ হচ্ছে, এটা ব্লগ হচ্ছে, তোর যারা যারা ফ্যান আছে একটু হাই বলে দে, দেবর্ণাকে একটু হাই বলে দে, হাই দেবর্ণা, দেবর্ণা বলে পিউমিস লোলো কোথায়, লোলোকে কেন দেখতে পাই না, দেবর্ণাকে হাই বল, হাই দেবর্ণা, হ্যাঁ কী আর কী আর। আজকে আমার একটু বাইরে বেরোনোর দরকার ছিল, আর সেটা খুব এমার্জেন্সি ছিল, কারণ কয়েকটা জিনিস আনতে হতো, মা বলছিল মাইকেল নগর মরে যেতাম কিন্তু যেতে পারলাম না, তার কারণ হচ্ছে গিয়ে প্রচণ্ড বৃষ্টি শুরু হয়ে গেছে হঠাৎ করে, কেন বুঝলাম না, তো সেই জন্য আজকে আর বেরোতে পারলাম না। তো এখন কিচেনে এসেছি, কারণ আমার আর লোলোর জন্য যে ম্যাগি বানাবো সেই কারণে।
প্রত্যেক দিন রাত্রেবেলা একটা কাজ থাকে, সেটা হচ্ছে এই বাইরের দরজায় চাবি লাগানো। এই তো আমি আমি প্রায় দিনই ভুলে যাই আর বাবার কাছে বকা খাই চাবি লাগাই না বলে। তো আজকে মনে করে চাবিটা নিয়ে মা পাঠিয়ে দিয়ে গিয়ে চাবি লাগিয়ে দিয়ে তো এখন আগে চাবিটা লাগিয়ে নিই। তো চাবি লাগানো আমার হয়ে গেছে, এখন আমি যাব আর দেন তারপর আজকে খুব একটু বেশি ভালো লাগছে না, আজকে আর এডিট করবো না, আজকে একটু শুয়ে পড়বো, কাল সকালে উঠে এডিট করে দেন ব্লগ পোস্ট করবো। আর তো চলো, গুড নাইট, টাটা, বাই, টেক কেয়ার, ভালো থেকো। আর যদি ব্লগটা ভালো লেগে থাকে তো প্লিজ লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। স্টে সেফ, বি কাইন্ড, টাটা।